সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে হালে রেখেছেন, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের উঁচু স্তরে যে মানুষগুলো আছে তাদের দিকে দেখো না। কোনটা বেশি জরুরি, ভিডিও করা বেশি জরুরি না আলোচনা বোঝা বেশি জরুরি, নাকি শুনে আমল করা বেশি জরুরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করতেন, সাহাবীরা কি খাতা কলম নিয়ে তার চিত্র আঁট করতে বসে যেতেন? আল্লাহ নবী কেমন করে দাঁড়িয়ে আছেন, কেমন করে বসে আছেন, এগুলো ফটোশুট করতেন। তারা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতেন, কথা ঠিক না বল? তো আমরা যদি চাই আজকের মাহফিল সফল হোক, তাহলে একটা বিষয় ভিত্তিক সুন্দর আলোচনা করতে হবে ইনশাআল্লাহ, আলোচনার পরিবেশ থাকতে হবে এবং কথা শুনে মানার প্রত্যয় ব্যক্ত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই ডিভাইসগুলো আপাতত বন্ধ রাখেন, এই ডিভাইসগুলো আমাদের মাথাটা নষ্ট করে ফেলছে। সবকিছু ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে। বাচ্চা মাঝখানে ঘুমায়, স্বামী একদিকে মুখ করে ফোন টিপে, স্ত্রী আরেকদিকে মুখ করে ফোন টিপে, এই না এখন বর্তমান যুগটা এমন না? খাওয়ার টেবিলে বসেছি, মা খাচ্ছে নিজে ফোন টিপছে, আমি খাচ্ছি আমি ফোন টিপছি, এমন না বিষয়গুলো? এখন মেয়ে নিজের ফোন নিজে টেপে, বাবা নিজের ফোন নিজে টেপে, এই এই যন্ত্রটা, এই যন্ত্রটা আমাদের মাথাটাকে আনকালচার্ড করে ফেলেছে, অসামাজিক অসামাজিক করে ফেলেছে। এটা খুব একটা স্মার্টফোন না, আমরা নাম দিচ্ছি স্মার্ট, আসলে ফোনটা খুব একটা স্মার্ট না। এর বেশি, এর অধিক ব্যবহারে এর প্রতি আসক্তি তৈরি হয়, মাদকের মতো আসক্তি তৈরি হয়, তখন সে বাস্তবতা আর এই ভার্চুয়াল লাইফের পার্থক্য বুঝতে পারে না, বাস্তব কোনটা আর ভার্চুয়াল লাইফ কোনটা। দেখবেন কিছু একটা কিনেছে, ঈদে কিছু কিনেছে, মানুষকে না দেখানো পর্যন্ত শান্তি হচ্ছে না। ঈদে বাসায় কিছু রান্নাবান্না করেছেন, মানুষকে না জানানো পর্যন্ত আপনার ঘুম হচ্ছে না। একজন আলেমকেও দেখলাম সেদিন, যে সে পোস্ট করেছে একটা, যে ঈদে আমি তিনটা কাপড় হাদিয়া পেয়েছি, ঈদের দিন এইটা পরেছি, ঈদের পরের দিন এইটা পরেছি, তার পরের দিন এটা পরেছি। এটা মানুষকে জানানোর কি দরকার আছে? আমরা জিজ্ঞেস করেছি আপনি কয়টা কাপড় হাতিয়ে পেয়েছেন, কেউ কি জিজ্ঞাসা করেছে? নিজেই আমরা প্রাইভেট লাইফের খবরগুলো পাবলিক করে ফেলছি এই স্মার্টফোনের কারণে, এডিকশনের কারণে। এতে করে একটা মারাত্মক ক্ষতি হয়েছে, ক্ষতিটা হলো ঠান্ডা মাথায় চিন্তা করার যে ক্ষমতা, এটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। ঠান্ডা মাথায় চিন্তা করে একটা সুস্থ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন না, এটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন এই ফোনের কারণে। আর এই ফিতনা থেকে কেউই মুক্ত না, এখন আলেম জালেম সবার মধ্যে ফিতনা চলছে। একজন আলেম ধরেন একটা ওয়াচ করলো, মনে করেন আমি একটা ওয়াচ করলাম, এখন আমার কি খুব জরুরি যে দেশের মানুষকে জানাতে হবে আজকে দেড় ঘন্টা আলোচনা করেছি আল্লাহ আমার দিনের পথের পথ চলা কবুল করো, জানানো খুব জরুরি? এটা আমার তো সেজদায় বলার কথা, এটা আমার নামাজে বলার কথা, আল্লাহর কাছে হাত তুলে বলার কথা, আল্লাহ আজকে আমি দেড় ঘন্টা কথা বলেছি, দিনের পথের এই পথ চলা আল্লাহ তুমি কবুল করো, নাকি মানুষকে বলার কথা? সব ক্ষেত্রেই শো অফ এবং এই যে আই ওয়াশ শো ডাউন চলছে, এর পিছনে স্মার্টফোনের একটা ভূমিকা আছে। আপনারা এত ফোন নিয়ে ব্যস্ত হবেন না, যে কথাগুলো এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ইয়াং জেনারেশনের তো ফোন ছাড়া চলেই না, ফোন ছাড়া কোনো গতি নাই। একটা জিনিসকে নিজের সঙ্গী বানিয়ে নেন, আজকের ওয়াজ শুরু করছি এই নসিহত দিয়ে, একটা জিনিসকে নিজের সঙ্গী বানিয়ে নেন, জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা।